কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। সো আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে, সব মানে এই যে আমাদের যে ধর্ম, যার যার ধর্ম তার তার পালন করা উচিত, কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার ভারতের সেই হিন্দু বোনের গজল শুনে সারা বিশ্বকে টাক লাগিয়ে দিল। দর্শক, এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ থাকবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো ভারতের পাশাপাশি আপনাদেরকে যে আমাদের বাংলাদেশের এক হিন্দু বোন যে গজল গিয়েছে, সেই গজলে মুগ্ধ হয়ে লাখ লাখ দর্শক শ্রোতা কিন্তু সেই হিন্দু বোনকে উৎসাহ দিচ্ছে। দর্শক, এরকম একটি ভিডিও ফুটেজ রয়েছে, অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো। চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। তুই ভাঙলি আমার ঘর। স্পেশাল কথা হলো আমার বাড়িটা হচ্ছে বরিশালে। তা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। আমি অনুরাধা আঁকি, এখন বর্তমানে আছি হাতিরঝিলে। তো আমার ভালো লাগতেছিল না ঘরে, তো আমার পাশেই বাসা, চলে আসছি এখানে। এসে একটা বোনও পাইছি ফ্রেন্ডের মতন। তো একা একা গজল করতেছিলাম, ভালো লাগতেছিল যে দেখলাম আর কি আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। সো আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে, সব মানে এই যে আমাদের যে ধর্ম, যার যার ধর্ম তার তার পালন করা উচিত, কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। তো আমি এই এর জন্য একটু ট্রাই করতেছিলাম, ভালো লাগে, বিদায় আমি করতেছিলাম। তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার জন্য একটু দোয়া করবেন, প্রেজেন্ট করতে পারি এরকমের মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে, সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণগান। তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি তুই কখনো হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যা। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যা। আমি তো ভাবিনি তোকে পর, ভাঙলি আমার ঘর তুই বললি আমায় পর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝাঁ, তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝাঁ, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝাঁ, তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর। কিন্তু এমন করলি কেন আমার সাথে করলি বড় চ, কিন্তু এমন করলি কেন আমার সাথে করলি বড় চ। আমি তো ভাবিনি তোকে প, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর,
ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। নমস্কার। থ্যাংক ইউ। খালা কিরকম গাইছে? ভালো? হ্যাঁ, তোমার ভালো লাগছে? হ্যাঁ, তুমি তো গেছিলা আগে, আবার ঘুরে আইলা যে, শুই না, মানে ভালো লাগছে এই জন্য আসছ। এর নাম কি জানো তুমি? এ কিন্তু হিন্দু। আচ্ছা, এটা কি গজল? হ্যাঁ গজল। ও, আমার পিছনে অলরেডি আরেকটা আপু চলে আসতো, ওনার এই মানে গজলটা শুই না। আমি আবার জানি না এটা গজল কিনা, তবে যদি গজল হয়ে থাকে, আপনি একজন হিন্দু হয়েও গজল গান কেন? আসলে ও খালা, মনের ভিতর থেকে এটা আপনি হেরে জিগান তো হিন্দু এ গজল গায়কে প্রশ্ন করেন, একটু কাছে দেয়া জিগান, একটু কাছে দেয়া প্রশ্ন করেন। হ্যাঁ, কি উত্তর দেয় আমি দেখবো, উনি তো হিন্দু মানুষ, উনি তো হিন্দু ধর্মের অনেক কিছুই আমাদের সামনে। আন্টি, আমি গজলটা করি এই কারণেই যে আমি পারমানেন্ট গজল করি তা না, আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই, কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন, রাইট? কিন্তু আমার কেন জানি না, এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি পড়ি, ভালো লাগে বিদায় আমি মনে আসে প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য, এই কারণে করি, তো এর চেয়ে বেশি কিছুই না। আমি কোনো ধর্মকে অপমান করতেছি না, যদি কেউ আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের মোহাম্মদ আলম ভাইকে সবাই দোয়া করবেন তার জন্য, সে যেন আরো এর মানে আরো ভালো উপস্থাপন করতে পারে। যাই হোক, প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আমি আসলে ফ্রেমে আসতে চাই নাই, চলে আসছি, কারণ ওনার কথা শুনে আমার ভালো লাগছে, কারণ উনি একজন অন্য ধর্মের লোক হয়ে নন মুসলিম হয়েও আমাদের দেশের একজন অ্যাডাল্ট মেয়ে, প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিতা, উনি বলল যে সরি শিক্ষিতা বললে ভুল হবে, মানে শিক্ষিত, ইসলাম শান্তির ধর্ম। আলহামদুলিল্লাহ, অনেক স্যাটিসফাইড হয়েছি। এই যে আমার মা দেখতেছেন, উনি কিন্তু এখানে ভিতরে ঢুকে গিয়েছিল গজল চলা অবস্থায়, উনি বলছে বাবা কিছু দাও, আমি বলছি দেওয়ার পরে বলছে যে তোমার মতো বাবা আমার একটা ছেলে আছে, আবার দেওয়ার পরে উনি চলে গেছে, আসার পরে ঘুরে আসে আবার ওনার। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সম্পূর্ণ বিরতি দেখবেন, এবং আজকের এই বিরতি থেকে আপনার একটু মাতামত অবশ্যই কমরসে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার সেই মেয়েটি, যে হিন্দু মেয়েটি গজল গিয়ে সারা বিশ্বের মাধ্যমে বাইরে হচ্ছে, সেই মেয়েকে নিয়ে আপনার একটু মাতামত অবশ্যই কমরসে জানিয়ে দেবেন, এবং এরকম সকল নিত্য নতুন আপডেট যে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।